শিহরির কৃপায় আশা করি আপনারা সবাই ভালো আছেন। রাধে রাধে। আমি আজকে একটি নতুন অসাধারণ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে, যে সমস্ত বন্ধুরা আমাকে এখনও বন্ধু করেন নাই, আমার প্রথমে ভিডিওটি লাইক করবেন। 3 মিনিট থেকে 4 মিনিটের কাছাকাছি ভিডিওটি হয়ে গেলে কমেন্ট করবেন এবং পুরো ভিডিওটি দেখে বন্ধু করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দেবেন, যাতে সবার আগে সবার প্রথম আমার এই ভিডিওটি আপনি পেতে পারেন। এবং এইভাবে বন্ধু না করলে আমাদের ইউটিউব কোম্পানি থেকে আমাদের দুইজনেরই বন্ধু কেটে নেবে। আশা করি আপনারা এই পদ্ধতিতে সবাই সবাইকে বন্ধু করবেন। আমরা রেসিপিটি কিভাবে বানাবো, আমরা আজকে একটি নতুন ধরনের রেসিপি বানাবো। আমরা পরিমাণ মতো এখানে নিয়েছি বেগুন, কুচিয়ে নিয়েছি ছোট ছোট পরিমাণ, আলু নিয়েছি এবং আজকে কুমড়ো ফুলটি নিয়েছি। একটি নতুন সিম্পল সাধারণ রেসিপি আমরা বানাবো। আমরা কেবলমাত্র বেগুনটিকে এবং আলুটিকে আমরা লবণ এবং হলদি মাখিয়ে রেখেছিলাম এবং আমরা এইটিকে আজকে একটি নতুন পদ্ধতিতে বানাবো এবং খুবই টেস্টফুল অসাধারণ একটি রেসিপি, সিম্পল রেসিপি, ঘরোয়া পদ্ধতিতে আমরা বানাচ্ছি। আপনাদের এটি হয়তো খেতে খুবই টেস্টফুল এবং অসাধারণ লাগবে। এই রেসিপিটি আমাদের রেসিপিটি আমরা রেডি করে নিয়েছি। আমরা এখানে পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি। আমরা এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো, আপনারা চাইলে এটিকে কম বেশি করতে পারবেন। আমরা এটি সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি আমরা, কারণ সুন্দরভাবে মিক্সারটি না মাখালে এটি টেস্টফুল এবং খেতে সুস্বাদুকর হইবে না, সেই কারণে আমাদের মিক্সারটি রেডি হয়ে গেছে। পরিমাণ মতো সাদা রিফাইন তেল আমরা দিয়ে দিচ্ছি। আমরা মিক্সড করা রেসিপিটি আমরা দিয়ে দিচ্ছি। আমরা সুন্দরভাবে এটিকে উল্টিয়ে অপর পাশটিও ভালোভাবে আমরা ভেজে নিচ্ছি। এটি একটি নতুন ধরনের রেসিপিটি আপনারা এই ধরনের দেখেছেন, কিন্তু এখানে কিছু নতুন আমরা অ্যাড করেছি, অ্যাড করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটি খুবই টেস্টফুল এবং একটি নতুন ধরনের রেসিপি, আপনারা এর আগে এই রেসিপিটি দেখেননি। অত্যন্ত টেস্টফুল এবং সুস্বাস্থ্যকর এবং খুবই একটি হেলদি ফুল রেসিপি। এটি আমরা সবসময় দেখানোর চেষ্টা করে থাকি কম তেলের বিনিময়ে আমরা কীভাবে রেসিপিটি বানাবো এবং বানিয়ে সেটিকে ব্যবহারের বানিয়ে থাকি, সেইটি দেখানোর বারবারে আমরা চেষ্টা করে থাকি। অসাধারণ টেস্টফুল রেসিপি, সামান্য পরিমাণে আমরা তেল দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে রেসিপিটি ভেজে নেওয়া যায়। সামান্য বাড়ির ঘরোয়া পদ্ধতিতে আমরা বানিয়েছি। আমরা এটি ঘরোয়া পদ্ধতি হলেও এটি আপনারা দোকানে যেভাবে সুস্বাদুকর রেসিপিগুলো আপনা, এটি আমাদের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি এবং এই রেসিপিটি ঘরোয়া হলেও দোকানে যেভাবে আমরা রেসিপিগুলো এই ধরনের
पकोड़ा बा बड़ा टी रेसिपिगुलो आमरा बा दो पेंयाजी रेसिपि बोले थाके विभिन्न जायगा एटी किन्तु आमरा पेंयाज व्यवहार ना करेओ निरामिष रेसिपि बानियेछि एटी आपनारा निजेराई व्यवहार करबेन टेस्टफुल एवं सुस्वास्थ्यकर एकटी रेसिपि आमादेर सम्पूर्ण आमरा एटी लाल लाल करे भेजे निच्छि कारण भाजाटी যেহেতু আমরা কোনো কিছু সিদ্ধ না করে আগে থেকে আমরা তেলের মাধ্যমে আমরা এটিকে রেসিপিটিকে বানাচ্ছি সেই কারণে আমাদের একটু সময় দিয়ে আমরা ভালোভাবে আমরা বানিয়ে নিচ্ছি আমাদের রেসিপিটি প্রায় হয়ে এসেছে আমাদের আজকে রেসিপিটি আমাদের হয়ে গেছে আমরা রেসিপিটিকে নামিয়ে নিচ্ছি সুন্দরভাবে আমরা আমাদের রেসিপিটি আজকে কমপ্লিট হয়ে গেছে আমাদের আজকে এই রেসিপিটি পরিবেশনের উপযোগী হয়ে গেছে আপনারা আমাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমাদের যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের এই ভিডিওগুলি দেখতে দেখতে আশা করি ওনাদের একদিন ভালো লেগে যাবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বন্ধু হয়ে আমাদের নোটিফিকেশন বেলটি অল করে দেবেন এবং যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনাদের এবং আমার এই রেসিপিটি আজকে কেমন হয়েছে আপনারা জানাবেন কমেন্ট বক্সে আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আপনজনদের মধ্যে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দেবেন সবার আগে সবার প্রথম আমার এই ভিডিওটি পাওয়ার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রীহরির কৃপায়।